এরপরে যদি আপনি ভোট নিতে চান নিতে পারেন, যে আমরা একদল বলুক আমার ইসলাম সংবিধান হোক, আর একদল বলুক গণতন্ত্র সংবিধান হোক, দেখেন কড়া ভোট হয় গণতন্ত্রের পকেটে, সব ইসলামের পকেটে চলতে হবে সব। আমরা দৃঢ়ভাবে বলে দিচ্ছি বাংলাদেশের সংবিধান হবে ইসলাম, এবং ইসলাম অর্থ পবিত্র কোরআন এবং সহি হাদিস। ইসলাম অর্থ বানওয়ার রায় কিয়াস নয়, যাতে সমন্বয় বলা হচ্ছে, তারা আমাদের স্নেহের পাত্র, তাদেরকে বলে দিয়েছি বাবা তোমরা একমত থাকো, কোনো ডাইনি ব্যাগ হইবে না, তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে, তোমরা এই বলবে কোরআন সুন্নাহ দেশের একমাত্র সংবিধান, আর কালি কোনো ভোট আপনি লাগবে না। জিয়াউর রহমান সাহেবকে ধন্যবাদ দিতে হয়, উনি যখন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করতে হবে সংবিধান, ওসব অন্য কোন আলতু ফালতু চলবে না, সেটা এখনও আছে। কিন্তু পরবর্তী আহ্বান কারা ক্ষমতা হলে তারা যে বাতিল করে দিল, বাতিল করে লাভটা কি, বিসমিল্লাহ বাতিল কি মরবে নাকি? গণতন্ত্রের নামে যে দুটো কাজ হয়েছে দুই দলেই হয়েছে দলীয় স্বৈরাচার, দুই দলে হয়েছে জুলুম আর অত্যাচার, দুই দলে হয়েছে চূড়ান্তভাবে অবিচার, এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো, আমরা কশৃঙ্খলাকে আমি ক্ষমা করতে রাজি নই। অতএব দুই মহিলার আমলে যাবতীয় দুর্নীতির বিচার হতে হবে, শুধু এক মহিলা না, আগেরটাও হতে হবে, অপারেশন ক্লিন হার্টের আহত নিহত নির্যাতিতদের তালিকা হতে হবে। দলীয় সরকার কখনোই নির্দলীয় শাসন উপহার দিতে পারে না, নির্দলীয় স্বয়ং অমর আল্লাহ, তিনি নির্দলীয়, তিনি সকল বান্দার প্রতি সমানভাবে ব্যবহার করতে পারেন, তার বিধান সকলের প্রতি কল্যাণকর। আর এটাই হলো আহলে হাদিস আন্দোলন, যারা এই আন্দোলনে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন, আহলেদের বাচ্চা হওয়া সত্ত্বেও তারা আহলেদ ঘরের সন্তান হতে পারেন, তারা প্রকৃত অর্থে আহলে হাদিস নন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সিরেপ আল্লাহর জন্য, এখানে অন্য কারোর জন্য আমার কোনো আত্মনিবেদন হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب যাবতীয় হামদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ তার জীবনে চলার পথে নানা চড়াই উতরাই পেরিয়ে যায়, মানুষের জীবনটা কোনো অবস্থাতে কুসংস্থীর্ণ নয়, দুঃখ বেদনায় ভরা, কিছু কিছু মাঝে মধ্যে সুখের এবং আনন্দের ঝলকানি আসা, এটা মানুষের জীবনের নিয়মিত
বিধান। এর মধ্যে কীভাবে তাকে চলতে হবে এ বিষয়ে মানুষ নানাবিধ জল্পনা কল্পনা করে, যুগে যুগে এগুলো হয়ে এসেছে, আজকে নতুন কিছু নয়। পবিত্র কোরআনের তারতিব হিসেবে বাকারা এসেছে প্রথমে, সেখানে শুরু থেকে আপনারা দেখবেন প্রথমে নাজিল হয়েছে মুত্তাকি কারা, তারপরে এসেছে কাফের কারা, তারপরে মুনাফিকদের বিবরণে পরপর 13টি আয়াত নাজিল হয়েছে, কাফেরদের বিবরণে মাত্র 2টি আয়াত। মুত্তাকি আর কাফের চিনতে সময় লাগে না, কিন্তু মুনাফিক চিনতে সময় লাগে। এই জন্য আল্লাহ পাক পরপর 13টা আয়াত নাজিল করেছেন, তারপরে গিয়ে আলে ইমরান, বাকারার পরে আলে ইমরান। এই দুটো সুরা হল আহকাম বেশি, এই দুটো সুরা জীবন বিধান বলতে যা বুঝি আমরা, সব বিধান মূলত এই দুটো সুরার মধ্যে এসেছে। সেখানে গিয়ে আল্লাহ পাক বিধান দিচ্ছেন পরিষ্কারভাবে, দেখো চলার পথে চড়াই উতরাইয়ের মধ্যে তোমাদেরকে চলতে গেলে একটা ধ্রুবতারা সামনে রাখতে হবে, যারা সাগরে জাহাজ চালান, লঞ্চে বা স্টিমারে বা জাহাজের সামনে দেখবেন ক্যাপ্টেনের সামনে কিন্তু কেউ থাকে না, ফাঁকা থাকে, তার সামনে একটা কম্পাস থাকে, ওই কম্পাস দেখে উত্তর কোন দিকে, উত্তর হিসাব করে দক্ষিণ পূর্ব পশ্চিম সেইভাবে তিনি জাহাজ চালান। মুসলমানের জীবনের চলার পথে ওই কম্পাস হল ইসলাম, তাহলে বলে দিচ্ছে পরিষ্কার হবে ইন্নাল দ্বীনা ইন্দাল্লাহ ইসলাম, যে যতই বুদ্ধি খাটাও আল্লাহ নিকটে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। আর আল্লাহ নিকটে মনোনীত অর্থই হল মানুষের মনোনয়ন থাক বা না থাক কোনো তক্কা সেখানে নেই, আল্লাহ চিরসত্য, তার বিধান চিরসত্য, তার দেওয়া সূর্য চন্দ্রের আলো যেমন সবার জন্য কল্যাণকর, তার দেওয়া আহকাম তেমনি সবার জন্য কল্যাণকর। হিন্দু হও মুসলমান হও, তুমি মানো আর না মানো, সবার জন্য এটা কল্যাণকর। এই বিধান যারা মানবে মেনে চলবে তারে দুনিয়া আখেরাতে শান্তি পাবে, বিপরীত করলে সে অশান্তির দাবানে দগ্ধীভূত হবে। এটাই স্বাভাবিক কথা, দেখতে ভাষা আল্লাহ বলে দিচ্ছেন ইন্না দ্বীন ইন্দাল্লাহ ইসলাম, সুরা আলে ইমরান 19 আয়াত। নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত একমাত্র দিন হল ইসলাম, আর আহলে কিতাব শ্রেষ্ঠের উপরে ঈমান আনার ব্যাপারে মতভেদ করেছে। তাদের নিকট ইলম এসে যাওয়ার পরেও কেবল পরস্পরে হটকারকে বসে, তারাও জানে ইসলাম ঠিক, কিন্তু হটকারিতা করে বিভিন্ন দুনিয়াবী স্বার্থে তার মান নেয়। বস্তুত যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারা জানুক যে অবশ্যই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন অতঃপর যদি তারা তোমার সাথে বিতণ্ডা করে তাহলে তুমি বলে দাও যে আমি তোমার চেহারাকে আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও। আর তুমি আহলে কিতাব ও মুশরিক উম্মীদের বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে, যদি করে তবে তারা সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি সর্বক্ষণিক দ্রষ্টা, আল্লাহ দেখছেন শুনছেন কী করে বান্দা। গত 5ই আগস্টের পরে অর্থাৎ শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরবর্তী যে অবস্থা চলছে, 5ই আগস্ট আর আজকে সেপ্টেম্বরে কত 6, এক মাস হয়ে গেল। গতকালকে মাস পূর্তি মিছিল হয়েছে, শহীদ মিছিল, তার মানে 657 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হঠাৎ করে আবার নতুন করে আসলে একসঙ্গে 47টা লাশ পড়ানোর খবর পাওয়া গেছে, পুড়িয়ে অঙ্গার করে রেখে দিয়েছিল, এরকম জাহির হয়েছে, সংখ্যা তো আরও বেড়ে গেল। এমনি করে কোথায় যে কত লোককে মেরেছে তা ঠিক ঠিকানা নেই, পুলিশের গুলিতে সব মরেছে, দিন দিন সংখ্যা বাড়তেছে, এই জন্য বলা গেছে শহীদ মাস। যাই হোক, অসংখ্য মৃত্যুর বিনিময়ে যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে, এখন সরকার ভাবছে একটা সংবিধান রচনা করতে হবে। 72-এর ভারতের বানানো সংবিধান এদেশে চলবে না, মূলত চলবে 47 পর থেকে,
47 এসেছিল শুধু ইসলামের স্বার্থে, টু নেশন থিওরির উপরে ভিত্তি করে, হিন্দু মুসলিম দুই জাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশ বিভক্ত হয়েছিল 47 সালে, 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়। সেদিন যেটা ঘটে গেছে এরপর থেকেই গণনা করতে হবে, 71 একটা ঘটনা মাত্র, 71 কোনো ব্যাপার নয়, এটা সম্পূর্ণ ভারতের ইঙ্গিতে 25 বছরের গোলামী চুক্তি মাথায় নিয়ে 4টে শিরকি মতবাদকে ঢুকিয়ে দিয়ে ওই সংবিধান বানিয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশে এই সংবিধানের উপরে কোনো গণভোট হয়নি, দেশের কোনো সমর্থনও দেয়নি। যারা 71 যারা করেন তারা ইতিহাসের ছাত্রদেরকে ধোকা দিতে চান। আমরা 47 সময়ের জন্ম, 48 দিন আমরা বাংলাদেশ দেখে আসতেছি, পুরো পাকিস্তান কোনোদিনও এই ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র এই সমস্ত শিরকি মতবাদের নাম কখনো আমরা শুনিনি। গণতন্ত্র গণতন্ত্র চিল্লাচিলি করছে সবাই, গণতন্ত্র মানে কি? মানুষ তো বলে তাই, তো আল্লাহ কথা যাবে কোথায়? গণ মানে মানুষ না, নাম দিয়েছে গণ প্রজাতন্ত্রী, তোর প্রজা বলছে আবার রাজাকে, এটা জগা খিচুড়ি মতবাদের নাম গণ প্রজাতন্ত্রের কথা, এই কথাটাই জগা খিচুড়ি। প্রজা বলতে রাজা থাকতে হবে না, রাজা তো বাংলাদেশে নেই, ওদের নাম দিয়েছে গণ প্রজাতন্ত্রী, এখন মুখরোচক নাম। প্রশ্ন করি এর অর্থ কী, কেউ উত্তর দিতে পারবে না। যদি গণতন্ত্রের অর্থ কী, জনগণের তন্ত্র, জনগণটা কে? পাগল ছাগল সবাই জনগণ, এটা পাগলে হারিবার চান দিয়ে গেলে ও কি জনগণের একটা অংশ? ভোটের দিন যে একটা সিলমিত্রি সিলে আসবে, হয়ে গেল পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দল, 1000 টাকা কেজি আর 5 টাকা কেজি, এর নাম গণতন্ত্র? এ যে তন্ত্রই না, এরপরও দলতন্ত্র, আমি একটা দল, তুমি একটা দল, ওই একটা দল, তার নাম বলতে হবে যে দলটা ক্ষমতায় একটু যাওয়ার সময় একটু বেশি সংখ্যাগরিষ্ঠ পেল সে যা বলে তাকে মানিয়ে নিয়েছে, তো এ তো গণতন্ত্র, এ তো দলতন্ত্র, এক দলের ইঙ্গিতে সব মানুষকে চলতে হবে। দলতন্ত্র নাম হয়েছে গণতন্ত্র, প্রজাতন্ত্র আসলে নেই কোনো রাজা, রাজতন্ত্র এটা কী তা তারা নিজেরাই বলতে পারে না, এতে বোঝা যায় দেশটা পাগলে চালাচ্ছে। এদের দিবসে পাগল বলি দেখে আমরা, নিজেরা নিজেদের পরিচয় দিতে পারে না, এই পর্যন্ত 16 বার সংসদ হয়ে গেছে। রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে আপনি সংবিধান মানেন না, কেন মানব না? ওই যে আপনি তবলিগ ইসলামের বক্তৃতার সময় বলেছেন কোরআন ও সহিহাদিসের বিপরীতে আমরা কিছুই মানি না, যদি এমনকি যদি দেশের সংবিধানের বিরুদ্ধেও হয়, এই ওটা বলেছে না, এই ও বলাতে আমি খুব দায়ী হয়ে গেছি। তো স্যার এই যে আপনি বললেন, তো অবশ্যই কিছু সংবিধান তোমাদের, তোমার সংবিধানে 16 বার, তোমাদের 14 বার, 14 বার পরিবর্তন হয়েছে, আর আমার সংবিধানে 1400 বছরে একবারও পরিবর্তন হয়নি। তো স্যার সে আবার কোনটা? ও আপনি তাও জানেন না, মুসলমান না, তাই তো? আপনি কোরআন পড়েন না? হ্যাঁ পড়ি তো, কোরআন কি পরিবর্তন হয়েছে? তা হবে কেন? তা তো বুঝতেই পারছেন আমার সংবিধানে 1400 বছরে একবারও পরিবর্তন হয়নি, আর আপনার সংবিধানে এই কয়েকটা বছর হয়েছে, এর মধ্যে 14 পরিবর্তন হওয়া শেষ, ওই সমস্ত ফালতু মানব না কেমন? উত্তর দিতে পারে না, কিন্তু বদমাশ করতে ছাড়ে না। আজকাল সে একই প্রসঙ্গে এসে গেছে আবার, নতুন সংবিধান হবে, সব দল বলছে এই সংবিধান চলবে না, তো চলবেটা কি? এ আর উত্তর দিতে পারছে না, এখন এক এক রকম দিচ্ছে। একটা দল যার কোনো অস্তিত্ব নেই দেশে, জিয়াউর সঙ্গে একসময় যুদ্ধ করেছেন, জিয়াউর থেকে বেরিয়েছেন, তার নামের গোড়ায় কর্নেল আছে, তিনি ওয়ান ম্যান ওয়ান পার্টি বললে হয়, তিনি 283টা সংসদ, 83টা ধারা দিয়েছেন সংবিধান বানানোর জন্য, তো 83 জন লোকই নেই, 83 ধারা দিয়েছে। এরকম প্রত্যেক দলে এই কাজই করছে, এখন দিচ্ছে সরকারকে বুঝাচ্ছে এটা করেন, প্রত্যেক চাচ্ছে তার মতো যেন সরকার গড়ি সরকার চলে না। আহলাদিসরা কোশ্চিন কেন কোরআন এবং হাদিসরা কোরআন সুন্নার বাইরে কোনো কোনো সংবিধানকে গ্রহণ করে না। আমরা জানি আমাদের এক বক্তব্যের পক্ষে বাংলাদেশ যদি একজন লোকের যদি নাও হয়, তথাপি আল্লাহ তো সাক্ষী থাকবে, আমরা দৃঢ়ভাবে বলে দিচ্ছি বাংলাদেশের সংবিধান হবে ইসলাম, এবং ইসলাম অর্থ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম অর্থ বানওয়ার রায় কিয়াস নয়।
আমাদের ইতিহাস মনে পড়ে, আপনারা তিনটি মতবাদ বইটি পড়ে দেখবেন, সব বলা আছে আমার সেখানে। 1957 সালে, 1958 সালে আইয়ুব খান ক্ষমতা আসার পরপরই উনি বললেন, আপনারা একটা সংবিধান করেন দেশের, একটা আদর্শ প্রস্তাব দেন। শেষকালে দেশের 19 জন শ্রেষ্ঠ আলেম মিলে একটা আদর্শ প্রস্তাব তৈরি করলেন। সেনা আহলে হিসেবে 2 জন ছিলেন, তারই পরে এসে বলেছেন বাংলাদেশ বাঙালি যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন হবে। এই কোরআন সুন্নাহ কথা লিখতে আমাদের গরম গরম হয়ে গেছে, 3-4 দিন বৈঠক করে এই 19টা দলের আলেমদেরকে এক করা যায়নি। কোরআন সুন্নাহ কথা লিখতে তারা রাজি নয়, কিন্তু অবশেষে তারা রাজি হলো, যুক্তির প্রেক্ষিতে রাজি হলো। হওয়ার পরদিনই পত্রিকা বেরিয়ে গেল, সেসব পত্রিকা কার্টুন উর্দু অস্কার সব আমার রেকর্ডে আসে, আর ভাষা সব পাবেন আপনি। পরের দিনই বেরিয়ে গেল মাওলানা মওদুদীর পক্ষ থেকে, পাকিস্তান মে ইসলামী হুকুমত সিরফ ফিকহ হানাফিয়ে কে বুনিয়াদ পর হো সকতি হ্যায়, পাকিস্তানে ইসলামী হুকুমত হবে সিরফ হানাফি ফিকের ভিত্তিতে। বলো কি হলো, ঐক্য হবে? আমার কি সবাই হানাফি নাকি? চিন্তা করে উনি দেখলেন যে দেশে হানাফি সংখ্যা বেশি, আমাকে ক্ষমতা যেতে গেলে তো হানাফিতে ভোট লাগবেই, এই জন্য আগের দিন সই করলো, পরের দিন তার বিপরীত বলে দিল। বাস তার পরের দিনে শিয়ারা একটা বিবৃতি দিল, পাকিস্তান ইসলামকে বুনিয়াদ ফিকহ জাফরিয়াকে বুনিয়াদ হয়ে সকতি হ্যায়, পাকিস্তানে ইসলামের শাসন হবে জাফরি ফিকহর ভিত্তিতে। জাফর সাদেক হলেন শিয়াদের একজন ইমামের নাম, গেল ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। তখনই আহলে হাদিসের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আলমদের কথা হচ্ছে এরকম রাতারাতি পরিবর্তন হয়ে যায়, সে দেশের ভবিষ্যৎ আর কী হবে? হয়নি, পাকিস্তান হলো ইসলামের নামে প্রথম প্রেসিডেন্ট হলেন শিয়া, ও আইনমন্ত্রী জাফরুল্লাহ খান হলেন কাদিয়ানি। কাদিয়ানি কি মুসলমান? আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার সাহস কারো হয় নাই, অথচ কাদিয়ানি বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। পঞ্চগড় দিয়েই তারা জমি জমা কিনতেছে বদমাশি করতে পেরেছে, বাহাই বলে খুঁজে পাওয়া যায় না, রাজশাহীতে আর বানিয়েছে টাকা ধরে, অথচ এদের নামে কথা বলার ক্ষমতা আজ পর্যন্ত গত 70 বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট তাদের মধ্যে কোনো কিছু করতে পারেনি। কোটির জোর আছে, আমেরিকার জোর আছে, ইহুদি নাসারাদের জোর আছে, ওইটি আল্লাহ বলছে না কেন? দেখো তোমাদের কাছে এলেন অর্থাৎ আল্লাহর ওহী এসে যাওয়ার পরেও কেবল পরস্পরে হটকারিতে বসে তোমাদেরগুলো অমান্য করো, কেটে করবে তা বলে দিচ্ছেন। এই উলুল কিতাব মানে উতুল কিতাব কারা? ইহুদি নাসারা। ইহুদি নাসারাই এগুলো তোমাদের বিরুদ্ধে সবসময় করবে, কিন্তু তোমরা তোমাদের পথে দৃঢ় থাকো। আজকে বাংলাদেশ যে পরিস্থিতির শিকার হয়েছে, ওই একই অবস্থায় পড়ে গেছে, ছেলেরা তাদের তারুণ্যের জোশের মাধ্যমে এদেশ থেকে একটা বিরাট অচলায়তন হটিয়েছে, কিন্তু তারা তো সংবিধান করবে না, সংবিধান করবো তো সংবিধান বিচার পণ্ডিতরা তো করবে, পণ্ডিতদের মাথাতে গোলমাল। এই ইউনিভার্সিটির ল পড়া ও তো কী শিখবে? ইউনিভার্সিটির ল তো কারা মানেছে? এইসব পণ্ডিতরা তো মানেছে। আমি কত লয়ের ছাত্র ছিলাম ঢাকায়, সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলাম, বই সব গাদা করা হতো, পড়া আমার শেষ, ইয়ে কী পড়ব, সে বানোয়াট আইন সব কোরআন হাদিস বাদ দিয়ে এসব আইন চলবে? তারা করছে যুগের প্রেক্ষিতে, তাদের হিসাব ঠিক আছে, আল্লাহ হিসাব তাদের হিসাব মিলবে না। আর এই কারণেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জাতির ভাষায় বলি দিতে চায়, আপনারা যাই করেন খালি একটা লাইন লেখেন, পবিত্র কোরআন ও সুন্নাহ হবে দেশের আইনের মূল উৎস, আর কোনো না লিখলেও চলবে, সব বাদ দেন, এই একটাই যথেষ্ট। এর বিপরীতে যদি কেউ বলে সে বাংলাদেশের খাওয়া পাবে না, কারণ এখানে যারা বলেছে আগে তারা না খাওয়া পার্টিতে চলে গেছে, আজ পর্যন্ত ওইসব দলের লোকেরা নেতৃত্বে যেতে পারেনি, ওই যে পুরনো স্মৃতি সবাই জানা আছে, আজও তারা তাই করবে। আর সবাই ঘুরে ঘুরে খালি বলছে এই আওয়ামী দুঃশাসনের কথা, বেটা তার আগে যে দুঃশাসন ছিল সেগুলি যাবে কোথায়? আগে কি সুশাসন ছিল? অপারেশন ক্লিন হার্টের কথা ভুলে গেছে? আমাদের হাদিস ফাউন্ডেশন বিল্ডিংয়ের হিসাবকে আমরা জানি না কীভাবে সেখানে হয়েছিল,
কীভাবে বিনা অপরাধে আমাকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেল রাত্রিবেলায়, দশটা মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দিল কারাগারে, কারা করছে এগুলো? এগুলি বর্তমান সরকার করেছেন, আগের সরকার করেছে, কিন্তু পাগলও জানে এই মার্কেজের অবস্থা কী হয়েছিল। সে ছাত্র শিক্ষক সবাই কী দুর্দশার মধ্যে তাদের জীবন কাটিয়েছে, সাড়ে তিন বছর তারা বেতন পায়নি, কাদের আমলে এগুলো সব যেন মনে আছে এই ১৬ বছরেই শক্ত দুঃশাসন হয়েছে, রাগে ছিল, অত্যন্ত জান্নাতি শাসন ছিল। হ্যাঁ, এইটা হবে না, এখন আমরা মরে নেই, ভুলে যেতে পারবো না। অতএব দুই মহিলার আমলে যাবতীয় দুর্নীতির বিচার হতে হবে, শুধু এক মহিলা না, আগেরটাও হতে হবে। অপারেশন ক্লিন হার্টের আহত নিহত নির্যাতিতদের তালিকা হতে হবে। সেই সময় যেসব বিচার করে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড পুনরায় বিচার করতে হবে, করে দেখতে আসলে তারা মৃত্যুদণ্ডের আসামি ছিল কি না। চাক্ষুষ আমাদের সামনে ভাসতে দেখা গেল বগুড়া জেলা সভাপতি আব্দুর রহিম, সে কি মৃত্যুদণ্ড পাওয়া মতো ছেলে ভুগতেছে, কারাগার পড়ে আছে। এই সব দুর্নীতিবাজ বিচারকদের কাজ সেই যুগের ইশারা ইঙ্গিতে প্রভাবিত টাকা খেয়ে যারা বিচার করে, এর কি বিচারক? এগুলো হয়েছে সে সময়, এত সহজে ভুলে যাওয়া যাবে না। যারাই যত অবিচার করেছে, জেনারেল সাতকে স্বৈরাচার বলা হয়, তারা মানে হলে সেটা হবে, সে বলে পারে করো, কিন্তু গণতন্ত্রের নামে যে দুটা কাজ হয়েছে দুই দলেই হয়েছে দলীয় স্বৈরাচার, দুই দলে হয়েছে জুলুম আর অত্যাচার, দুই দলে হয়েছে চূড়ান্তভাবে অবিচার, এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো। আমরা কশৃঙ্খলাও কাউকে ক্ষমা করতে রাজি নই, সবার উদ্দেশ্যে সেদিন যা বলেছি আজ তো তাই বলছি, আগামী দিনেও তাই বলবো। একমাত্র আল্লাহ প্রেরিত দিন ইসলামই হচ্ছে আল্লাহর মনোনীত দিন, এটার কাছেই তোমরা ফিরে আসো, অন্য কোনো মতবাদ দিয়ে দুনিয়া চলবে না। বরং আমরা বললো বিশ্বের ধর্ম হবে ইসলাম, শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সংবিধান হোক ইসলাম, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাইন হাত জুগা, যদি তারা তোমার সঙ্গে বিতণ্ডা করে, এখনো করছে তখনও করবে, তাহলে তুমি বলে দাও আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য। আমরাও তাই বলছি, চোখে কাপড় পট্টি বেঁধে কদিন রাখছে, তাতে আয়না ঘরে গল্প আসতেছে না, আমাদের চোখে চোখ বাঁধে নি, এখান থেকে ঢাকা পর্যন্ত গেছি কোনো আলো দেখতে পাইনি, খালি অন্ধকার আর অন্ধকার, নির্যাতন আমাদের উপর হয় নাই, কি পাপ করেছিলাম আমরা? যারা এই নির্যাতনকারী তাদের গন্ধীরা ক্ষমা করতে পারে, এমনকি আমার ছেলেরাও ক্ষমা করতে পারে, কেবল তো ছোট বাচ্চা তখন, আমি ক্ষমা করতে পারি না, আমার সঙ্গে যারা ছিল নির্যাতন তারা ক্ষমা করতে পারবে না, এমনকি SSF পুলিশ তাদেরকে দেওয়া হয়, যার রাষ্ট্রের সবচেয়ে চাঞ্চল্যকর আসামি তাদেরকে দেওয়া হয়, আমার জন্য সেই SSF দেওয়া হয়েছে। বেরিয়ে এসে 2012-13 সালে পর্যন্ত আমি গেছি লালমনিরহাটে দহগার মাঙ্গারবাদে ত্রাণ দেওয়ার জন্য, সেখানে পুলিশ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেছে, লালমনিরহাট শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলা পাকিয়ে দেওয়া হয়েছে, ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল। আমি এত চাঞ্চল্যকর আসামি বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না, বেশি জামালপুরে জলসা করতে, সেখান থেকে আমাকে নামিয়ে খেটেও দেয়নি, এ তো সেদিনই খবর। শেষ করে জামালপুর জেলা পার করে বগুড়ার সারিয়াকান্দি সীমান্তে এসে আমাকে নামাই দিয়েছে, দেশখান থেকে বেরিয়ে আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশে চলাফেরা করতে পারি না, আমি দাগি আসামি হিসেবে সারা দেশে ঘুরছি এখন পর্যন্ত। সারা জীবন আমাকে এই বোঝার টেনে বেড়াতে হচ্ছে, আমার এবং আমার সাথী যারা সেই সময় অত্যাচারে ভুগেছে, এত সহজ নয়, এইসব চোর গুন্ডা বদমাশরাই এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ভোগে, সুযোগ আছে এখানে, এখানে ভোট দরকার, যাই হোক না কেন, পুটি হোক ইলিশ মাছ হোক, যাই হোক গুন্ডা হোক পান্ডা হোক, যাই হোক এখানে কদর হলো সশস্ত্র গুন্ডাদের, ভদ্রলোকদের কোনো কদর নাই। এ কথা যারা বলে তাদেরকে কশ্চিন করে গণতন্ত্রীরা বাঁচিয়ে রাখবে না, গণতান্ত্রিক সরকার আবার যদি আসে আবার আমাদেরকে অ্যারেস্ট করবে। গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার, দলীয় সরকার কশ্চিন করলে নির্দলীয় চিন্তা করতে পারে না, দলীয় সরকার কখনোই নির্দলীয় শাসন উপহার দিতে পারে না,
নির্দলীয় স্বয়ং আমার আল্লাহ, তিনি নির্দলীয়, তিনি সকল বান্দার প্রতি সমানভাবে ব্যবহার করতে পারেন, তার বিধান সকলের প্রতি কল্যাণকর। আর এটাই হলো আহলে হাদিস আন্দোলন। যারা এই আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন, আহলে যে বাচ্চা হওয়া সত্ত্বেও তারা আহলে ঘরের সন্তান হতে পারেন, তারা প্রকৃত অর্থে আহলে হাদিস নন। আহলে হাদিস কখনোই তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না। একটি অংশে আমি অমুকের দালাল, একটি অংশে আমি অমুকের গোলাম, আর একটি সালাতের সময় ফেলে আল্লাহর গোলাম, এটা হবে নাকি? সালাতের সময় ফেলে দেয়নি, রাজনীতি করার সময় অমুক দলের গোলামি, এটা তো হবে না। সেই অর্থে প্রকৃত আহলে হাদিস ব্যক্তি কোশ্চিনকালে প্রচলিত কোনো রাজনীতির সঙ্গে মিশতে পারে না, দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার কোনো সুযোগই নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ করোনার বিরুদ্ধে যারাই যায় তার বিরুদ্ধে মতের আন্দোলন। বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে, এই রাজনৈতিক পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন। লোক খুঁজে পারে, আরে কী করে, আরে কী করে, আরে এরা বলে তবলিগ জামাত কত টিটকা জামাকে দিয়েছে আহলে হাদিসের বাচ্চারা, এই আমাদের তবলিগ জামাতের লোক নেই, আমাদের কিছুই হয় না, মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলিগ জামাত। তবলিগ জামাত হওয়া তাও ভালো, তো ভোটের বাক্সে ভোট দেওয়া চাই, সেখানে একটা ভোট দিবা কেন দিচ্ছ, কইকে তোমাকে দিতে হবে। আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন সুরা নিসা 85 আয়াতে, দেখো যে ব্যক্তি একটা সাক্ষ্য দিল সত্য সাক্ষ্য, ফালাহ কিফলু মিনহা, তার অংশ সে পাবে। যদি একটা মিথ্যা সাক্ষ্য দেয় তার একটা অংশ সে পাবে। আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন, আপনি এই 5 বছর যত পাক করবেন একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমল যোগ হবে। যদি নেকি কাজ করেন তো আমার আমল যোগ হবে। আমি এই রিস্ক নিতে যাবো কেন? আপনি কী করবেন তাতে বুঝতেই পারছি। আপনি আগে বলেই দিচ্ছেন যে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো না, আমি আমার ইচ্ছা মতো দেশ চালাবো, বলেই দিচ্ছেন এরপর আমি সেখানে যাবো ভোট দিতে। আর এই জন্য আমাদের টিটকির করে বলা হচ্ছে সকল আহলে নামধারী কিছু বদ আছে, তারা আমাদের বলে এরা তো তবলিগ জামাত, রফাদানে মানে আহলে হাদিস নয়। আহলে হাদিস হবে সেই যেহেতু সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চেষ্টা করে, প্রচার করে, প্রতিষ্ঠা করে, সাধ্যমতো সেভাবে মানুষকে দাওয়াত দেয়। আমার দায়িত্ব আমলা পৌঁছে দেওয়া, আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া, মানা না মানা তার ব্যাপার, এটাই আল্লাহ পরে বলে দিচ্ছেন। আর তুমি আহলে কিতাব ও মুশরিক উম্মতের বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে, যদি না করে তবে তারা সরল পথ প্রাপ্ত, যদি করে তাহলে তারা সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, এটি আমাদের দায়িত্ব। পৌঁছাতে তো হবে, গোপন রাখবো নাকি? ইসলাম যে বিশ্ব ধর্ম, ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটে মনোনীত দিন, এ কথা বলতে যেমন ভয় লাগে, আমার তো মরে যাওয়া দরকার, আমাকে তো বলতেই হবে। সবাই হজ করে না, ভালো হজ কত এক একজন কয়েকবার কি করা হয়, যারা হজ ব্যবসা করেন কত প্রতি বছরই হজ করে, কিন্তু স্মৃতিগুলো মনে রাখা ভালো। আরাফাত ময়দানে বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয়াত। ওমর ফারুক বলছেন আমি দেখতে পাচ্ছি এই আয়াতটা কখন নাজিল হয়েছে, শুন তোমার কি শুনবে? হ্যাঁ বললেন উনি, সন্ধ্যেবেলায় সূর্য ডুবছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আল্লাহুম আকমালতুলাকুম দীনাকুম, তারপর আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা, আজকে আজকে আল্লাহুম তোমাদের জন্য আমি দীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। এই আয়াত সেদিন নাজিল হয়ে গেছে, আর একটা ফোঁটাও ঢোকানোর কায়দা নেই, একটা ফোঁটাও বের করার কায়দা নেই, পরিপূর্ণ হয়ে গেছে, এখান থেকে কোনো কিছু যোগ বিয়োগ করা যাবে না। আমরা এর বাইরে যা কিছুই করবো কোনোটাই আল্লাহর কাছে গৃহীত হবে না, যেটা আল্লাহর কাছে গৃহীত না হবে সেটা আমি করবো কেন? কবর কি তুমি সাথী হবে, বাবার কবরে ছেলে যাবে, ছেলে কবরে বাবা যাবে, এত সহজ নয়। ব্যর্থিকভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম।
এবং সেটা হতে হবে পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। আর সুন্না মানে সহি সুন্না, এটা আর বলা লাগে না, কারণ বাজারে গিয়ে লিখেও পোকা বেগুন কিনে না, আমটা কিনতে গেলে ভালো দেখে খুঁজে সিদ্ধির ভিতরে আসে কিনা, আম কিনতে গেলে যদি ভালো দেখতে হয় তো হাদিস মানতে গেলে ভালো হাদিসটা নিতে হবে, এটা বলাই লাগে না। কোরআন সুন্না হবে দেশের সংবিধানের একমাত্র মূল এবং তার ভিত্তিতে দেশের সংবিধান গৃহীত হোক। যারা যে ছাত্র জাতির সমন্বয়ক বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র, তাদেরকে বলে দিয়েছি বাবা তোমরা একমত থাকো, কোনো ডাইনি ব্যাগ হইবে না, তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে, তোমরা এই বলবে কোরআন সুন্নাহ দেশের একমাত্র সংবিধান, আর কালি কোনো ভোটাভুটি লাগবে না। তোমরা বললে ওটা সবাই তোমাদের পেছনে পুরো একবার কনসেনসাস আছে, সারা দেশ তোমাদের পক্ষে, ওদের কোনো ভোট লাগবে না, এমনিতে হয়ে যাবে। জিয়ার রহমান সাহেবকে ধন্যবাদ দিতে হয়, উনি যখন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করতে হবে সংবিধান, ওসব অন্য কোন আলতু ফালতু চলবে না, সেটা এখনও আছে। কিন্তু পরবর্তী আহ্বান কারা ক্ষমতা আসবে তারা ওটা বাতিল করে দিল, বাতিল করে লাভটা কি, বিসমিল্লাহ বাতিল কি মরবে নাকি? এরশাদ সাহেব এসে করলেন ইসলাম হবে রাষ্ট্রধর্ম, করলেন বটে কিন্তু আমলে নেই এই পর্যন্ত, তো কাজটা করে গেছে ভালো, নামটা অন্তত আসে, বিশ্বের 40টা দেশের রাষ্ট্রধর্ম হল ইসলাম, এটুকু থাকাতেও মানুষ অন্তত স্বস্তি পাইছে। কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেননি, বলবো তিনি তো ইসলাম জানতেন না, আর তাকে বলার মতো লোকও তো ছিল না, আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগে সে পরিবেশ তখন ছিল না। যাই হোক ভালো মন্দ বলবো না, এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক। এরপর যদি আপনি ভোট নিতে চান নিতে পারেন, যে আমরা একদল বলুক আমার ইসলাম সংবিধান হোক, আর একদল বলুক গণতন্ত্র সংবিধান হোক, দেখেন কটা ভোট পায় গণতন্ত্র পকেটে, সব ইসলামের পকেটে চলতে হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ কশৃঙ্খল ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, যায় না, যায়নি কখনো, এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিয়ে যায়, অনেক সময় মুক্তিযোদ্ধাদের সম্মানে রাইফেল ফুটে না, অনেকে রাইফেল ফুটে আমার সামনে আমি দেখি থাপড়ি রাইফেল সরে গেছে হঠাৎ থেকে, এ কি বেটা দোয়া দোর পর কিন্তু সরকার আইন কিন্তু হয়ে গেছে, রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল ফুটে না, রাইফেল মেরে কি আজরাইল মারতে পারবা, যত সব গর্ধব বা আইনকে বানিয়ে দিয়েছে দেশে, এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে, এসব চলবে না। কোরআন এবং সুন্নার ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে, খাওয়া দাওয়া ওঠা বসা মরা সবই ইল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সিরফ আল্লাহর জন্য, এখানে অন্য কারোর জন্য আমার কোনো আত্মনিবেদন হবে না। আল্লাহ পাক বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন, এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যেন গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে, আমরা আল্লাহর নিকটে সেই প্রার্থনা করছি। আলকুল গৌরি হাজা আস্তাগফিরু আলী ওয়া লাকুম ওয়া লিসালি মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد। একটা বিষয় ভুলে গেছি, গত জুমায় বলা হয়েছিল না বন্যার্ত এলাকায় একটা সাবমার্সিবল টিউবওয়েল পোতার জন্য গড়ে 60,000 টাকা কি লাগবে বলা হয়েছিল না, আমাদের শরীফুল বলেছিল। আলহামদুলিল্লাহ গত পরশুদিন মঙ্গলবারে আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলি তিলে জমানো একটা গহনা করার জন্য 60,000 টাকা সবটাই দিয়ে গেছে রিফান্ড। আমরা দোয়া করি প্রাণ ভরে, এরকম দিনদার মহিলা তাদের ঘরে আসে দুনিয়াতেই তারা আখেরাত পেয়ে গেছে, দুনিয়া তাদের বেশ তো পেয়ে গেছে। একটা মহিলার গহনার মধ্যে কত আসক্ত তো আপনারা বুঝতেই পারেন,
টাকার নোটও পাল্টানি, 1000 টাকা নোটও আছে, 500 টাকা নোটও আছে, 20 টাকা নোটও আছে, 100 টাকা নোটও আছে, মানে ধীরে 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 জমিয়ে যত বোঝা যাচ্ছে ওই টাকাগুলি ওইভাবে নিয়ে বাসায় দিয়ে দিয়েছে। আমি শুনেছি বললার তো ভাইদেরকে দান করবো, যদি আজকে মরে যাই আল্লাহ ইউসিল আমাকে জান্নাতে ফেরতেও নসিব করে। মহিলা যা বলেছে আল্লাহ সেটা কবুল করেন। আপনাদের মধ্যে এর জন্য শিক্ষক আসে না, শিখেন মহিলার কাছে, এরকম বহু মা বোন আমাদের আছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسجد পড়ে আছে দেখছেন না অবস্থা, গরমে সবারই ঘাম হচ্ছে, তবু আপনারা বসে আছেন কষ্ট করে, আল্লাহ পাক আপনাদের সর্বোত্তম যাচা দান করুন। কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদেরকে আল্লাহ সমর্থন সক্ষমতা দান করেছেন দয়া করে এগিয়ে আসুন, অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটা যদি একটা দুটো ফ্লোর হয়ে যেত 8 কোটি টাকা খরচ হবে, ইতিমধ্যে 1.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু বড়ো মসজিদ তো 6,500 স্কোয়ার ফিট মসজিদ তো ছোটো না, সময় লাগবে। যেভাবে আল্লাহ ঘরটা হয় সেভাবেই আপনারা এগিয়ে আসেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد একটা বিষয় বলার নয়, কিন্তু বললে আপনাদের উৎসাহ বাড়বে। মুরব্বী হিসেবে যাদের ঘরে সন্তান আছে, হাদিসে বলা হয়েছে না 10 বছর হলে বিছানা তুতা করে দাও, সালাত না পড়লে প্রহার করো, আছে না আছে। এটা আমাদের বাসাতে আজকে কার্যকর হয়েছে, একেবারে যমজ ভাই বোন একদিনই ওরা ফজরের সালাত আদায় করেছে এবং 10 বছর হয়ে গেছে বলে খুশি হয়ে নানা হিসেবে আমি ওর দুজনের জন্য খুশি হয়ে আল্লাহর কাছে 2000 টাকা দান করলাম। আজকে শুধু আমার বাচ্চারা আজকে ফজরের সালাত আদায় করতে গিয়েছে, বাপ পিছনে কাতারে, ছেলে হলে একদম ইমামের পিছনে, আনন্দের কথা নয়, এর চেয়ে আনন্দ কোনো নানার জীবনে হতে পারে না। আপনারা অনেকে নানা আছেন, বাচ্চাদের উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি 10 বছর হয়ে গেছে, আজ থেকে আর মায়ের কাছে বা নানির কাছে শুধু পাবো না, আলাদা মসজিদ ফজর সালাত আদায় করতে যাওয়া, উৎসাহ দিলে ওরা কিন্তু খুশি হবে। তাই এগুলো ইসলামী বিধানগুলো মেনে চলার জন্য পরিবার থেকেই আপনাকে গড়ে উঠতে হবে, এই স্কুল কলেজের ব্যাপার না, এগুলো পরিবার যদি এইভাবে গড়ে ওঠে ইনশাআল্লাহ এই দেশ থেকে দিন ত্রাণ ক্ষমতা কোন বেটার হবে না। যতই আইন কানুন করে বুঝে আইন থাকবে আইনের ঘরে, কিন্তু দিন থাকবে আমার ঘরে, কেউ ঠেকাতে পারবে? মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম শেষ করার ক্ষমতা কারো নাই, এটা শুধু আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। আপনাদেরকে বলছি এটা কিন্তু ক্রেডিটের কথা নয়, খালি আপনাদেরকে শেখানোর জন্যই বললাম, কোনো গর্ব অহংকার নয়। আপনাদের ঘরে যদি এরকম সন্তান তৈরি হয়ে যায়, 7 বছর হলে সাথে নিয়ে যাচ্ছেন, 10 বছর হয়েছে পৃথক করে দিলেন, এখন তোমার আজ থেকে ফজর সালাত মসজিদে পড়তে হবে, বাচ্চা শুরু হয়ে গেল, তাহলে ওদের মধ্যে আনন্দ সৃষ্টি হবে, উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে। ওরা এবার আলোচনা করে তোর 10 বছর হয়নি, তুই মসজিদ গেছিলি আজকে, এইভাবে কিন্তু দিনটা প্রচার হয়ে যাবে। দেখুন কত চমৎকারভাবে দিন বলে দিন কায়েম কর, দিন দিন কায়েম কর, রাষ্ট্র কায়েম করো, এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়েছে। বাবা দিন কায়েম হবে তো নিজের ঘরে আগে কর, নিজের ঘরে আগে পর্দা কর, নিজের ঘরে আগে ছেলেবেলে শেখা, তারপর সব কিছু দিন কায়েম বাইরে হবে।
এটাকে বুঝতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং এইভাবে নিজের পরিবারের জীবন থেকে যদি আমরা দিন কায়েম করতে পারি ইনশাআল্লাহ দেশে দিন কায়েম হবে, কেউ ঠকাতে পারবে না। ইবাদ আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা নসর মান নসরা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আজআলনা মিনহুম ওয়া খযুল মান খযল দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى هو أعلى وأعز وأجل وأتم وأكبر.